পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে রাখলাম, তারপর 2-3 কোয়া রসুন রাখলাম, তারপর ভালোভাবে টমেটোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। সিদ্ধ করে ফেলতে হবে প্রথমে। টমেটো সিদ্ধ হয়ে গেলে আমরা দেখতে হবে টমেটো সিদ্ধ হয়েছে কিনা। টমেটো সিদ্ধ যদি হয়ে যায়, একটা প্লেট নিয়ে সব টমেটোকে প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ পরিমাণ ঠান্ডা করতে হবে। এরপরে চামগুলো ছুলে ফেলতে হবে। তো আমাদের টমেটো সিদ্ধ হওয়া শেষ, এখন কিছুক্ষণ ঠান্ডা হবে। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে আমরা টমেটোর খোসাকে ভালোভাবে তুলে ফেলবো। যদি এরকম হাত দিয়ে যদি না ওঠে, তাহলে আমরা আরেকটা উপায় ব্যবহার করতে পারি, চামচ দিয়ে সবগুলোকে নরম করে ফেলবো। এরপরে খোসাকে ভালোভাবে তোলা যাবে। চামচ দিয়ে চাপ দিলে কিন্তু খোসা ভালোভাবে ছেড়ে দিবে এবং বস্তা হয়ে যাবে। তো আমাদের ভর্তা শেষ। এবার আমরা চুলায় সরিষার তেল দিব, যেই পরিমাণ খেতে ইচ্ছে করে সেই পরিমাণ দিব। এখন প্রথমে পেঁয়াজকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে, মোটামুটিভাবে একটু ভেজে নিতে হবে, বেশি লালচে করা যাবে না। তো এরপরে কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়ার পরে একটু হলুদের গুঁড়ো দিলে কালারটা একটু সুন্দর আসে, সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিলাম। তো আমরা কিছুক্ষণ পরে যদি একটু ভাজা ভাজা হয়ে যায়, এরপর আমাদের ভর্তাটা দেওয়া যাবে। তো আমাদের ভর্তা এখন দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখলে আমাদের ভর্তার রেসিপিটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা চাইলে বাসার মধ্যে নিজেরাই ভর্তা তৈরি করে খেতে পারবেন, যদি কিছু না থাকে তখন ভর্তা দিয়ে শুধু ভাত খাওয়া যায়। তো এখন একটু করে করে দিলাম, কারণ ভর্তাটা একটু ভালোভাবে হওয়ার জন্য। আমাদের ভর্তা রেসিপি শেষ। এটা আসলে অনেক সুস্বাদু হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের ভর্তা রেসিপিটা অনেক অল্প সময়ের মধ্যে শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।